এই দেখেন বন্ধুরা, আজকে আমি মসুরের ডাল রান্না করছি একটা নতুন করে। আমার দিদিমা ঠাকুমারা রান্না করতো, ওইভাবে আপনাদের দেখাচ্ছি। ডালটা একটু ভেজে নিচ্ছি। এই দেখেন ডালটা অল্প অল্প করে ভেজে নিলাম। এই লাল ডালটা তো হলুদ হয়ে গেল ভাজলে। এই দেখেন, এবার ডালটা 2-3 বার করে আমি ধুয়ে নিলাম। এই যে এখন দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ডালটা দিয়ে নিই। কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। একটু তেল দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম, সিদ্ধটা হতে লাগুক। এ দেখেন বন্ধু, আমার এই ডালটা ফুটে গেছে। এবার যে ডালের মধ্যে গরম জল দিচ্ছি। দেখেন সুন্দর ডালটা, ডালটা একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর মোমের মতো গলে গেছে। একটু হলুদ কম লাগে, এই জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এই গরম জল দিয়েছি না, আমি আর দেবো না, একসঙ্গে তেলে দিয়ে দেবো। এবার দেখেন কি দিই। দেখেন সর্ষের তেল দিচ্ছি। কাই শুকনো লঙ্কা দিচ্ছি। এই যে আমাদের গাছের তেজপাতা হয়েছিল, তাই উঠিয়ে শুকিয়েছি, দেখাবো আপনাদের গাছ। ছোট গাছ না, টপে লাগিয়েছি। এই দেখেন এই যে পাঁচফোড়ন দিচ্ছি। এই দেখেন এর মধ্যে এই মেথি আছে, আর ছোপ, আর হলো কালো জিরে, পাঁচফোড়ন। এই যে পেঁয়াজ একটা, একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই দেখেন আজকে আমার ঠাকুমা দিদিমার মতো করে ডাল রান্না করছি। এই দেখেন একটা পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দেবো। এ দেখেন এই যে আমের ফলসি বলে, আম কেটে
রোদ্দুরে দিয়ে শুকাতে হয়। শুকিয়ে এটা এর মধ্যে দেবো, এবার আমের মধ্যে দেবো, এই ডালের মধ্যে দেবো। এ দেখেন ফলসি বলে একে, আমটা চার ভাগ করে কেটে চুচা ছাড়িয়ে শুকাতে হয়। এই দেখেন এটা এই ডালি দিয়ে দিচ্ছে, দেখেন এবার আমি ডালটা এই যে ঢেলে দিচ্ছি। ডালটা কিন্তু জল দিয়ে জ্বালাতে হয়, কারণ গরম জল দিয়েছি বলে জ্বালাইনি। তখন একটু লবণ দিয়েছি, এখন আমি একটু জালের উপর একটু লবণ দিয়ে দেবো। সিদ্ধ সময় তো দিয়েছিলাম, আর এখন একটু দিয়ে দিতে হবে। এই যে এবার আমি ধনের পাতাটা দিয়ে দিচ্ছি। এবার ডালটা ঢেলে নেব। ডাটাও দিয়েছি এর মধ্যে, সজনের ডাটা। দেখেন একটু ডাটাও দিয়েছি, কেন আমার ছেলেরা খালি ডাল না খায় না, এর মধ্যে কোনো সবজি দেওয়া লাগে, এই জন্য কটা ডাটাও দিয়ে দিলাম। আমার ডালটা কেমন হলো খেয়ে দেখেন বন্ধুরা। আপনাদের যদি এই ডালটা ডাল রান্নাটা ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।